এভাবেই টেনে হিচড়ে ধাক্কাতে ধাক্কাতে প্রিজন ভেনে তোলা হচ্ছিল জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানিকে যিনি শিশু বক্তা হিসেবেই সর্বাধিক পরিচিত এবং এই ঘটনাটি ঘটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে কারণ তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন পেছন থেকে বারবার তাকে ধাক্কা দেওয়া হচ্ছিলো সামনে থেকে টানা হচ্ছিল এবং তাকে গালিগালাজ করা হচ্ছিল এবং আমরা দেখেছি যে উনি প্রিজন মেনে ওঠার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি লাইভে এসেছেন এবং লাইভে এসে তিনি বলেছেন যে আমরা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছি না আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন করছি না আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি একজন সাম্প্রদায়িক মানুষের বিরুদ্ধে যিনি গুজরাটের যে সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলমান দাঙ্গার জন্য দায়ী হয়েছিলেন এবং যিনি সীমান্ত হত্যায় জড়িত অর্থাৎ তার শাসন আমলে বাংলাদেশের সীমান্তে বাঙালিদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে এই বিষয়গুলিকে সামনে রেখে আসলে তারা এই আজকের আন্দোলন করছেন তো প্রিয় দর্শক আপনারা সকাল থেকে জানেন যে জনপ্রিয় ইসলামিক বক্তা বা শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকে আটক করা হয়েছে সেই আটকের ভিডিওটি আমরা আপনাকে দেখাচ্ছি এবং আজ সকালে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের যে মিছিল ছিল সেই বিক্ষোভ মিছিল থেকে কিন্তু রফিকুল ইসলাম মাদানীকে পুলিশ আটক করে এবং আটক করার পর প্রিজন বেনে করে তাকে নিয়ে যাওয়া হয় এই মুহুর্তে আসলে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা পরবর্তীতে তার সাথে কি করা হবে বা আদৌ তাকে গ্রেফতার দেখানো হবে কি এই বিষয়টি নিয়ে পুলিশের দায়িত্বশীল সূত্র থেকে বা ইসলামপন্থীদের যে দল রয়েছে সেখান থেকেও কোনো ধরনের স্পষ্ট করে জানানো হয়নি তবে একটি বিষয় স্পষ্ট যে রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতারের পর থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হচ্ছে এবং অনেকেই বলছেন যে তাকে গ্রেফতার করাটা কোনোভাবেই সরকারের উচিত হয়নি কারণ তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এবং বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে তিনি বক্তৃতা দিয়ে থাকেন তো আসলে এখন কি হয় শেষ পর্যন্ত সেটি দেখার বিষয় তবে এই যে সমস্ত সংগঠনগুলো মোদির বিরুদ্ধে আসলে বিক্ষোভ মিছিল বা অবস্থান নিয়েছেন তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে আগামীকাল মোদী বাংলাদেশে আসলেও কালকে তারা এই ঢাকা শহরে এই ধরনের বিক্ষোভ মিছিল চালিয়ে যাবেন যদি আইনশৃঙ্খলা কাকি বাহিনী বলছেন যদি কালকে তারা রাস্তায় নামে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে